উইদিকে একটু সরে বসন্ত দেখি লিলির কথায় ভ্যাবাচেকা খেয়ে প্রশ্ন করল নেহাল কেন গল্প করব আপনার সাথে একই ঘরে থাকছি অথচ কেউ কাউকে চিনি না তাই ভাবলাম আজ আড্ডা দেই নেহাল এই সময়টার জন্যই মনে মনে যেন প্রতীক্ষার প্রহর ছিল কিন্তু সাহস করে মুখ ফুটে বলতে পারছিল না তবে আচমকা এই মেয়ের এতটা সুমতি কেন হল সেটা ভেবে কিঞ্চিত আশঙ্কাও জন্মেছে তবুও নেহাল সরে বসে বিছানায় জায়গা করে দিল লিলি তরিত বেগে পা গুটিয়ে বসতে বসতে বলল আচ্ছা চলেন আমরা একজন আরেকজনকে প্রশ্ন করি পরস্পরকে দ্রুততম সময়ে জানার এটাই বেস্ট ওয়ে আমি আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দেবেন আবার আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব ঠিক আছে আচ্ছা আগে আমার টার্ন আপনি রেডি নেহাল জানে না ওর জন্য কোনো ধরনের প্রশ্নবান অপেক্ষা করছে তবুও সে উত্তর দিল রেডি লিলি একটা বালিশ নিজের কোলের উপরে রাখল এরপর তাতে কনুইয়ের ভর রাখল এরপর হাতের তালুতে নিজের থুতনি ঠেকিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল গুড আপনি গান গাইতে পারেন না আবৃত্তি করতে পারেন না ক্রিকেট খেলেছেন কখনো ফুটবল একসময় খেলতাম ভার্সিটি লাইফের পরে আর সুযোগ হয়নি কবিতা লিখেছেন কখনো না মেয়েদের সাথে ফ্লার্ট করেছেন কতবার একটু ভেবে নেহাল উত্তর দিল একবারও না সেটা অবশ্য আপনার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি যে নিরামিষ লোক আপনি তো দেখি কিছুই পারেন না পারেনটা কি শুধু ফ্যাচফ্যাচ করে কান্নাকাটি করতে কমিউনিকেশন স্কিলও যাচ্ছে তাই আমি খুব ভালো কমিউনিকেট করতে পারি মানুষের সাথে একজন ভালো কমিউনিকেটরের হিসেবে আমার রেপুটেশন আছে আরেকটা কথা আমি ফ্যাচফ্যাচ করে না কখনোই তার নমুনা তো নিজের চোখেই দেখলাম ভালো কমিউনিকেটর হলে যা পারেন না বললেন সেসব সোজা পারি না না বলে এমনভাবে বলতেন যাতে মনে হতো না পারাটাই বুঝি বিশাল গুণের কাজ এত নিরামিষভাবে কেউ কথা বলে আচ্ছা আপনি কি ভেজিটেরিয়ান না যাক একটা উত্তর তাও জুৎসই হল এবার আমাকে প্রশ্ন করেন তুমি গান গাইতে পারো বি ক্রিয়েটিভ আমার প্রশ্ন কপি করা চলবে না তুমি ইউটিউবে কন্টেন্ট বানাও দেখলাম তাই না আরে দারুণ একটা প্রশ্ন করেছেন তো জানেন আপনি প্রশ্ন না করলে আমি জানতেই পারতাম না আমি ইউটিউবে হাবিজাবি কন্টেন্ট বানাই ফ্রেন্ডদের সাথে বলি এটা কোনো প্রশ্ন হলো অপ্রস্তুত নেহাল কিছুক্ষণ ভেবে এরপর বলল আচ্ছা ধরো আমার সাথে বিয়ের আগে নিশ্চয়ই হাজবেন্ড নিয়ে তোমার কিছু ফ্যান্টাসি ছিল তোমার স্বপ্নের পুরুষের ছবিটা কেমন ছিল এই প্রশ্ন বিয়ের আগে করার দরকার ছিল আমি তোমাকে কল করেছিলাম তুমি পাত্তা দাওনি লিলি এটা নিয়ে আর ঘাটাল না একটু ভাবুক হয়ে উত্তর দিল তেমন কোনো ফ্যান্টাসি ছিল না একটা বিষয় মাথায় কাজ করত যাকে বিয়ে করব সে আমাকে শতভাগ বুঝতে পারবে আমার কাজগুলোকে এপ্রিশিয়েট করবে আমার খুব ভালো বন্ধু হবে সে জন্য এরেঞ্জ ম্যারেজ আমার পছন্দ ছিল না মনে হতো একটা প্রেম করব ভালো আন্ডারস্ট্যান্ডিং হলে এরপর বিয়ে সে জন্য জেনারেশন গ্যাপ থাকুক তেমন একদমই ভাবিনি বয়সে বড় হলেই কি সবসময় সমস্যা হয় হয় না বলছেন আমি একটা রিলেশনশিপে ছিলাম অল্প কিছুদিন যদিও ওয়ার্ক করেনি সেটা এই যে অকপটে বললাম আমার জেনারেশনে এটা খুব সহজভাবে নেবে অনেকেই আপনি নিতে পারবেন মনে হবে না মেয়েটা কেমন যেন হাজব্যান্ডের কাছে এভাবে নিজের পাস্ট অ্যাফেয়ারের গল্প শোনাচ্ছে নেহালের কৌতূহল হল সহসা সেজন্যেই কি এই সম্পর্ক নিয়ে এত অনীহা লিলির যার সাথে প্রেমের সম্পর্ক ছিল তাকে কি লিলি খুব ভালোবাসত সে কি কেবলই একজন তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়েছে একেবারে অযাচিতভাবে তবে এই প্রশ্ন করলে লিলি নিশ্চয়ই ওকে ভুল বুঝবে ভাববে নিজের পৌরুষ দেখাচ্ছে কিন্তু একদমই তা নয় ইতস্তত করে প্রশ্নটা করেই ফেলল নেহাল ওয়ার্ক করেনি কেন আমার জন্য না ওই ব্যাটা একটা ছ্যাবলা প্রথমে বুঝিনি তিন চার দিনের মধ্যে বুঝতে পারলাম সপ্তাহ পুরার আগেই ব্রেকআপ নেহাল খেয়াল করল একটা ভারবুক থেকে নেমে গেল যেন ভীষণ স্বস্তি পেল তাহলে আমার কোনো প্রবলেম হবার প্রশ্নটাই বা কেন আসছে মানুষের পাস্ট থাকতেই পারে বর্তমানে সেটা না থাকলে আমি কেন শুধু শুধু সেসব নিয়ে মাথা ঘামাব তাছাড়া বয়স বেশি হলেই যে সবসময় বন্ধুত্ব হবে না তা তো নয় সেটার জন্য বোঝাপড়া আর সদিচ্ছা প্রয়োজন বোধ হয় বয়স ব্যবধানের হিসাব করার ক্যালকুলেটর নয় বাহ বুলি ফুটেছে দেখছি কথা তো অতটা খারাপ বলেন না কিন্তু একটু ভুল আছে রেজাল্ট খুব একটা ভালো না হলেও আমার মস্তিষ্ক কিন্তু ভীষণ সার্প তাই এটুকু বয়সের পার্থক্যের বিয়োগ করতে আমার ক্যালকুলেটর লাগে না আমাকে কি আপনার ব্রেইনলেস মনে হয় এখন আমার প্রশ্ন করার টান ছিল যতদূর জানি ওকে ওকে সম্পর্ক বলতে কি বুঝো সম্পর্ক তো অনেক রকম হয় বাবা মা আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধু না মানে প্রশ্ন হতে হবে স্পেসিফিক আপনি অর্ধেক কথা মনে রেখে অর্ধেক ছুড়ে দেবেন তাহলে তেমন উত্তরই পাবেন বিয়ে এবং হাজবেন্ড ওয়াইফ নিয়ে আমার কথা জানতে চাইছেন অথচ বলতে পারছেন না আমি কি বাঘভাল্লুক নাকি শ্যাওড়া গাছের পেতনি প্রশ্ন করলে নিশ্চয়ই খেয়ে ফেলব না তাই না নেহাল চূড়ান্ত রকমের অপ্রতিভ হয়ে বেশ কয়েকবার কাশি দিয়ে নিজেকে লুকোবার বৃথা চেষ্টা করল লাভ হল না মেয়েটার বয়স অল্প হলে কি হবে সাক্ষাৎ একটা ট ম বো ম প্রশ্নের বুল ডোজার ছুড়েই কুপকাত করে ফেলতে পারার ক্ষমতা দারুণভাবে রপ্ত আছে লিলি এতটাই অকপট এবং স্পষ্টভাষী যে নেহাল নিজের ভবিতব্য নিয়ে চিন্তিত হল বুঝতে যখন পেরেছ তখন উত্তর দিয়ে দাও আমি ভুল প্রশ্নের উত্তর দেই না আগে কারেকশন করেন তারপর উত্তরের আশা করবেন নইলে এখন যেই ফরম্যাটে আছে সেটারই উত্তর পাবেন আচ্ছা করছি আমাদের সম্পর্ক নিয়ে তোমার এখনকার ভাবনা কি এটার উত্তর দেবার সময় এখনও আসেনি লিলি একটা কথা বলি বলুন তুমি কিভাবে নেবে জানি না বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে হলেও তোমার মা আমার পরিবারের সাথে জুড়ে আছে সবার জন্য আমাদের নিজেদের জন্য কি আরেকটু ভাবতে পারি না লিলির প্রাণবন্ত মুখের হাসিটা মিলিয়ে গেল আচমকা তবে মুহূর্তেই সামলে নিয়ে সপ্রতি ভঙ্গিতে সে বলল ধৈর্য বলে একটা বস্তু আছে আপনি আগে আমাকে ইমপ্রেস করেন যদি সফল হন তখন না হয় ভেবে দেখা যাবে ইমপ্রেস করার জন্য কি কি করতে হবে সেটাও আমাকে বলে দিতে হবে আপনি তো ভারী অদ্ভুত লোক যাকে পটাতে চাইছেন তার কাছেই টিপস চাইছেন একটুখানি কমন সেন্স তো অ্যাপ্লাই করুন ম্যান নিজের বোকা বোকা প্রশ্নে নিজেই বিরক্ত হল নেহাল এই মেয়ে বলে কয় প্রত্যেকটা বলে বলে ওকে ক্লিন বোল্ড করে দিচ্ছে নিতান্ত আনারির মতো ও বারবার প্যাভিলিয়নের বাইরে চলে আসছে চাপা স্বভাবের হলেও যথেষ্ট বুদ্ধিমান হিসেবে নেহালের সুনাম রয়েছে বন্ধুরা ওর কোনো মতামতকে সবচাইতে বেশি গ্রাহ্য করে আজ কি হয়েছে ওর এই মেয়ে নির্ঘাত যাদুটনা জানে মন্ত্র বলে নেহালের ব্রেইনের জায়গায় কোন পদার্থী অপদার্থ চেষ্টা করলে গ্রিন সিগনাল পেতে পারি তা পারেন কিন্তু তেমন আশা তো দেখছি না আপনার যা পারফরম্যান্স দেখলাম আজ একটা টিপস দিতে পারি নেবেন নেহাল উত্তর না দিলেও লিলি মাথাটা একটুখানি ওর দিকে এলিয়ে ষড়যন্ত্রীর মতো করে বলল বেশি বেশি সবুজ শাকসবজি আর মলা ধেলা চেলা পেলা এমন যা কিছু খাবার আছে সেসব বেশি বেশি খান মাথার গোবর থেকে সার পেলেও পেতে পারেন নেহালের মুখে আবারও সেই অসহায় অভিব্যক্তি ফুটে উঠতে দেখে লিলি বলল আরেকটা ফ্রি অ্যাডভাইস ছিচকা দুনে ছেলে আমার একদম পছন্দ নয় নেহাল এতক্ষণ সহ্য করলেও এবার ওর বাদ ভাঙল খানিকটা গলায় ক্ষোভ নিয়ে বলল একদম বাজে কথা বলবে না আমি মোটেও কান্নাকাটি করি না লিলি ছবিটা বের করে নেহালের চোখের সামনে ধরল জলজান্ত প্রমাণ আমার সামনে নেহাল ছবিটা নেয়ার জন্য হাত বাড়াতে বাড়াতে লিলি ঝড়ের বেগে হাত সরিয়ে নিল ওটা দাও প্লিজ লিলির মুখে ট্রেডমার্ক দুষ্টু হাসি খেলে গেল এখন কেবল আমরা কয়েকজন জানি আরেকবার এটা ফেরত চাইলে আমি এটা আমাদের পেইজে আপলোড করে দেব একটা কিউট টাইপের ক্যাপশনও মনে মনে ঠিক করে ফেলেছি আমার ছিচকা দুনে বর সাথে অবশ্য আরেকটা সেলফি থাকবে নিজের মোবাইলের ক্যামেরা অন করে নেহালের কাছে সরে বসল লিলি এরপর নেহালের কাঁধে আলতো করে মাথা রেখে বলল একটা রোমান্টিক হাসি দেন তো তাহলে ছবি ফেরত দেয়ার ব্যাপারটা কনসিডার করা হতে পারে নেহাল আচমকা লিলির এভাবে কাছে সরে আসায় বিব্রত বোধ করল মুখে কিছুতেই হাসি আনতে পারল না বরং একটা বোকাটে অভিব্যক্তি ফুটল নেহালের মুখে লিলি সেলফি নিয়েই সরে গেল এই ছবিতেও আপনাকে মারাত্মক কিউট দেখাচ্ছে আলা সুন্দর ছেলে আমাদের ফলোয়ার সংখ্যা ভালই পাশাপাশি ছবি দুইটা দিয়ে পোস্ট করলে আপনার ভাগ্য খারাপ থাকলে ভাইরালও হয়ে যেতে পারে এসব আবার লোকে খায় ভাল নেহালের মুখ এবার সত্যিই কাঁদোকাদো হয়ে গেল সে প্রাণপণে নিজে সেই এক্সপ্রেশন লুকানোর চেষ্টা করতে করতে বলল এটা করো না প্লিজ আমি রিকোয়েস্ট করছি লিলি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল এদিকে একটু এগিয়ে আসুন তো একটা জিনিস দেখব নেহাল ভীত মুখ আর মন নিয়ে বিছানায় বসে থেকেও খানিকটা এগিয়ে লিলির নাগালের মধ্যে এলো লিলি আলতো করে নেহালের থুতনি ধরে নিজের মুখটা খানিকটা নামি ওর মুখের কাছাকাছি এনে প্রায় ফিসফিস করে বলল আপনার এই এক্সপ্রেশন আমার পছন্দ হয়েছে তাই এবারের মতো মাফ করলাম ভবিষ্যতে ছবিগুলো চাওয়ার সাহস করবেন না কিন্তু মনে থাকবে চূড়ান্ত নাজেহাল নেহাল মাথা নাড়িয়ে সম্মতি দেয়া ছাড়া আর অন্য কোনো উপায় খুঁজে পেল না একে তো লিলি এতটা কাছাকাছি তার উপর নিজের অস্তিত্ব নিয়ে নিদারুণ সংকট এমন গ্যারাকলে এই বত্রিশ বসন্ত পেরিয়ে আসা জীবনে এই প্রথম পড়েছে সে মনে মনে একটা কথাই বলছে ধরণী দ্বিধা হও লিলি ওর থুতনি ছেড়ে নিজের মোবাইল আর হাতে করে নিয়ে আসা ছবিটা নিয়ে বেরিয়ে গেল এই ভয়ানক মেয়েটার প্রাণপণে চেপে রাখা হাসিটা নজরে এলো হতবুদ্ধি হয়ে বসে থাকা নেহালের ভাগ্য ওর সাথে এমন পরিহাস করল মান সম্মান আর কিছুই অবশিষ্ট রইল না সত্যি সত্যি হাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করলো ওর ঘর থেকে বেরিয়ে উকি দিয়ে নেহালকে আরেকবার দেখার লোভ সামলাতে পারল না লিলি শিশুসুলভ সরলতা ছেয়ে আছে নেহালের চোখে মুখে সব মিলিয়ে দেখার মতো চেহারা হয়েছে বেচারার লিলি হেসে ফেললো সশব্দে এতক্ষণ নিজের সাথে রীতিমতো জো অধ্য করতে হয়েছে হাসি চেপে রাখতে একটা উপলব্ধি হল ওর নেহাল মানুষটা খুব একটা খারাপ না বোধ হয় ওকে সহ্য করার মতো অসীম ধৈর্যের পরীক্ষায় আজ পাশ করে গেছে ছেলেটা কটু কথা বললে ওর নিজেরই কষ্ট হয় পড়ে এভাবে হাসিমুখে যদি শায়স্তা করা যায় তাহলে বরং সব কুল রক্ষা হয় আজ দুটো ক্লাস করে বাকিগুলোতে ফাঁকি মারতে ইচ্ছে হল লিলির তরি আর মিতু আগে থেকে এক পায়ে খাড়া ছিল প্রস্তাব পেয়ে লুফে নিল অনেকদিন ঘুরতে যাওয়া হয় না আজ ঠিক করল সন্ধ্যার আগ পর্যন্ত হুল্লোর করবে ভিডিওটার কাজটাও আজই হবে কনসেপ্ট তৈরি আছে সোভানের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল গেটের বাইরে এসেছিল কিছু বলতে ওদের কাছে পাত্তা পায়নি কয়েকটা নম্বর থেকে মেসেজ পাঠিয়েছে একবার নাকি কথা বলতে চায় আরে আর বলিস না সোহান ভাইয়ের সাথে আমার সেদিন দেখা হল আমাকে বলে কি জানিস এ পর্যন্ত বলে মৃত থেমে গেল যেন ওর সাথে সোহানের কি কথা হয়েছে সেটা ওদের উপস্থিত না থেকে এবং ওর কাছে না শুনেও জানা সম্ভব হতে পারে সঙ্গীরা জানে কি না সেই উত্তর যেন খুব জরুরি এটা নিয়ে আগে ওরা মজা করলেও ওখন হাল ছেড়ে দিয়েছে জানে কিছু অভ্যাস অবচেতনেই থেকে যায় না জানি না জানার ইচ্ছেও নেই লিলি হাঁটতে হাঁটতে বলল আরে শোন না তুই বলার হলে বলে ফেলনা রে তোরই এবার দিল। বলে কিনা একবার দেখা করতে বলো না তোমার ফ্রেন্ডকে ও তো আমাকে ছেড়ে বিয়ে করে ফেলল এখন আমি মিতু বাকিটা বলার আগেই লিলিতেতে উঠল এখন এই কাঁদুনি গাইছে মিথ্যা ব্লেম দিচ্ছে আমার উপরে নিজে সিম্প্যাথি পেতে চাইছে ওই বান্দরের সাথে তো আমি দেখা করবই মাথার চুল যাতে একটাও মাথায় না থাকে সেই ব্যবস্থা করব আমাকে চেনে নাই ওই ছাচরের সাহস আমি কুচিকুচি করে চিড়িয়াখানায় বিলিয়ে দেব আমাদের সাথে রাখিস কিন্তু তোরই তাল মেলায় কিন্তু দেখা করা কি ঠিক হবে শুধু শুধু একটা ঝামেলা মিতু একমত হতে পারে না মোটেও শুধু শুধু নয় আজ তোদের বলেছে দেখগে আরও অনেককেই বলেছে এখনই কিছু না বললে দেখা যাবে আরও বড় কিছু বলছে বানিয়ে বানিয়ে এমন লোকদের প্রশ্রয় দিতে নেই বিকেল প্রায় গড়িয়ে যাচ্ছিল এতক্ষণে মোবাইলটা হাতে নিয়ে দেখল রোমেনা বেশ কয়েকবার কল দিয়েছিলেন ওর মনে পড়ল আজ ফিরতে দেরি হবে বাসায় বলা হয়নি রোমেনাকে সে ফিরতি কল দিতেই যাচ্ছিল কিন্তু এরই মধ্যে নেহাল কল করেছে তরি আর মিতু ক্যামেরা আর ইনস্ট্রুমেন্টগুলো গোছাচ্ছিল যেগুলো তরির বাসা থেকে নিয়ে এসেছিল ইউনিভার্সিটি থেকে বেরিয়ে লিলি একটু সরে গিয়ে কল রিসিভ করল তুমি কোথায় এখন জবাবদিহি করতে হবে না শুধু কি জবাবদিহি চায় মানুষ অপর প্রান্তে কেউ তো চিন্তায় পড়ে যেতে পারে রাস্তায় কত কি ঘটতে পারে বাসার কেউ একজনের জানা থাকলে তখন তারা একটু নির্ভার থাকতে পারে মা চিন্তা করছিল কোনো সমস্যা হলো কি না লিলির প্রথম প্রশ্ন শুনে রাগ হয়েছিল ভীষণ কিন্তু পরের কথায় সেটা মিলিয়ে গেছে আকাশের দিকে তাকাল সে সারাদিন উত্তাপ ছড়িয়ে ক্লান্ত সূর্যটায় রং ধরছিল নরম হয়ে আসা সেই সূর্যের মতো লিলিও যেন শান্ত হয়ে গেল নিমিষেই সেটা নেহালকে বুঝতে দিল না বরং পরশুর সেই কাণ্ডের পরে ছেলেটাকে নানাভাবে নাজেহাল করতেই ওর বড্ড আনন্দ হয় শুধু মা চিন্তা করছিল মায়ের ছেলে কিছু ভাবছিল না ও প্রান্তে মুহূর্ত কয়েকের নীরবতা খানিক বাদে নেহাল বলল মায়ের ছেলের কি সেই অধিকার আছে মায়ের ছেলে কি ভাবে সেই অধিকার তার আছে নাকি নেই সে এই ব্যাপারে নিতান্ত অজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন অজ্ঞতা কাটান আমার আশেপাশে বিজ্ঞ লোক তেমন একটা দেখি না যারা টিপস দেবে এসব ব্যাপারে কি বেদনাদায়ক জীবন আপনার ইশ তুমি কখন ফিরবে আর কথা খুঁজে না পেয়ে প্রসঙ্গ পরিবর্তন করল নেহাল এই তো বন্ধুদের সাথে এসেছিলাম ঘুরতে এখন ফিরব রাস্তায় যেতে যেটুকু সময় লাগে খানিকটা থেমে লিলি আরও বলল এরপর থেকে এরকম হুটহাট প্ল্যান হলে মাকে জানিয়ে দেব টেনশন করতে হবে না অনেক ধন্যবাদ লিলি সাবধানে এসো গধূলির রং আকাশ জুড়ে লিলির প্রিয় মুহূর্ত দিনের এই সময়টা আজ ওর মনে হল কোনো কারণ ছাড়াই মুহূর্তটা যেন জৌলুসপূর্ণ হয়ে গেছে নাকি গভীর কোনো কারণ তৈরি হচ্ছে অবচেতনে সে জানতেও পারেনি নৌরিন আজ পুষ্পি মায়ের বাসায় এসেছে কিন্তু বাসায় কেউ নেই বাড়িওয়ালার কাছ থেকে জানলো অবস্থা বেশ খারাপ হয়ে যাওয়ায় আজ ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নৌরিন বিস্তারিত জেনে নিয়ে ছুটল হাসপাতালে মহিলা ওয়ার্ডে গাদাগাদি করে অনেকগুলো বেডের একটার পাশে পুষ্পিতাকে বসে থাকতে দেখে চিনতে আর অসুবিধা রইল না নৌরিনকে দেখে পুষ্পিতার শুকনো মুখে কিঞ্চিত হাসি ফুটল ওর মায়ের স্যালাইন চলছিল তখন চোখ বন্ধ কিন্তু পাতা কাঁপছিল একজন প্রৌরাও বেডের উপরে বসে আছেন ইনি বোধ হয় নানি নৌরিন তাকে যেন কিছুটা ব্যাখ্যা দেবার মতো করে বলল আমি পুষ্পিতার স্কুলে পড়াই ও অনেক দিন ধরে স্কুলে যায় না তাই এলাম পুরবীর অবস্থা ভালো না ডাক্তারও তেমন আশা দেয় না আমার নাতিনরা কই যাইব তাইলে ভাইবা পাই না বলতে বলতে কেঁদে ফেললেন আহ মা কি শুরু করলে আপনি কিছু মনে করবেন না আপা পুষ্পিতার মা পুরবি নিজের মাকে কিছুটা ধমকের সুরে শাসিয়ে শেষের কথাটা বলল নৌরিনের দিকে তাকিয়ে তার কোটরে ঢুকে থাকা চোখের নিচে কালি মুখ শুকনো মলিন না না আপনি ব্যস্ত হবেন না এখানে আমার একজন ফ্রেন্ড আছে ওকে বললে হয়তো কিছু ফেবার পাওয়া যাবে আমি কি কথা বলবো? আপনি কেন করবেন আপা এখন অনেক আপন মানুষই এসব ঝামেলা মনে করে নৌরিন এগিয়ে এল পুরবীর মাথায় আন্তরিক ভঙ্গিতে হাত রেখে বলল আপা ডাকলেন তো মাত্র। সব সম্পর্কে দেওয়া নেয়া থাকতে হবে কেন পুষ্পিতাকে আমি খুব পছন্দ করি মেয়েটার মুখে যদি একটু হাসি ফোটাতে পারি আমার ভীষণ ভালো লাগবে আমার আর কোনো আশা নেই জানি না কেন সারাক্ষণ মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে আমি হয়তো আরেকটু ভালো চিকিৎসা নিতে পারি কিন্তু আমি এমনিতেও চলে যাব মাঝখান থেকে ওর ভবিষ্যৎটা সাথে করে নিয়ে যাবার কোনো মানে হয় আপনি যদি আর কিছুদিন বেশি করে বাঁচেন মেয়েটার সাথে আপনার সময় আরেকটু দীর্ঘ হতো নৌরিনের মরিয়া হয়ে বলা কথাটায় পুরবীর কোটরে চলে যাওয়া চোখে যেন কিঞ্চিত হাসি ঝলকে উঠল অদ্ভুত এমন অবস্থাতেও মহিলার হাসিটা সুন্দর মনে হল উপর থেকে আল্লাহ আমাদের আয়ু নির্ধারণ করে দিয়েছে যেটুকু আয়ু চেষ্টা করলে কি তার বেশি বাঁচব আল্লাহ তো মানুষকে হাল ছাড়তে বলেননি কার কতটা আয়ু সেটা তো আমরা কেউ জানি না পূরবী নিজের মুক্ত হাতটা দিয়ে নৌরিনের হাত ধরে ফেলল আপা আপনার সাথে আমার একটু সময়ের পরিচয় কিন্তু আপন মনে হচ্ছে কি অদ্ভুত জানেন বহুদিন একসাথে চললে অনেককে আপন ভাবা যায় না আপনি খুব ভালো মানুষ হাঁপাতে হাপাতে বলল পূরবী। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে আপনি প্লিজ কথা বলবেন না এখন আমি আসছি এক্ষুনি নৌরিন বেরিয়ে এসে দ্রুত হাতে ফোন করল ওর বন্ধুকে পূরবী সেদিনের পরে আর মাত্র দুই দিন ছিল পৃথিবীতে এরপর সব মায়া কাটিয়ে তাকে চলে যেতে হয়েছে ওপারে এর মধ্যে একদিন অল্পস্বল্প কথা বলতে পেরেছে পরের দিন ফ্যালফ্যাল করে তাকিয়েছিল পুষ্পিতার দিকে মুখে কথা না থাকলেও চোখে অজস্র বোবা আকুতি মাখা ছিল ছোট্ট পুষ্পিতা অবশ্য সেই ভাষা বুঝতে পারেনি তবে নৌরিনের হাত ধরে রেখেছিল কিছু সময়ের জন্য যেন অব্যক্ত ভাষায় বোবা আরজিতে বলতে চাইছিল আমার মেয়েটাকে ভবিষ্যতে একটু মমতার আশ্রয় দিও বোন সেই অভিব্যক্তি নৌরিন যেন স্পষ্ট শুনতে পেল নাকি এমন কিছু শুনতে চাইছিল বলে ভেবে নিল নিজের মতো করে সে জানে না জানতে চায় না কেবল আরজিটুকু সে প্রাণপণে ধরে রাখতে চায় নৌরিন স্কুল শেষ হলেই ছুটে আসত এখানে কিসের যেন একটা অদ্ভুত টান তৈরি হয়েছিল এই অসহায় মায়ের জন্য ছোট্ট ফুলের মতো মেয়েটার জন্য অনেকেই হয়তো অবিশ্বাস করে বলতে পারে না চেনা একজন মৃত্যুপথযাত্রী মানুষের জন্য আবার এমন আদিক্ষেতা কিসের কিন্তু মানুষের মন ভারী অদ্ভুত কখন কার জন্য কি অনুভূতি তৈরি হয় কেউ জানে না এসব কারণ খুঁজেও বের করতে চায় না নৌরিন ওর মনে হয় পুরবি যদি আরেকটু বেঁচে যেত কিন্তু ওর চাওয়া পূরণ হয় না মাকে ঠিকঠাক বুঝতে পারার আগেই পুষ্পিতা মাতৃহীন হয়ে গেল মেয়েটা ঠিকঠাক বুঝতেও পারল না পৃথিবীতে তার আসলে নিজের বলতে কেউ রইল না বৃদ্ধা নানি নিজেই বয়সের ভারে নুজ ওর বাবাও এই সম্পর্ক নিয়ে অত্যন্ত উদাসীন মেয়েটার ভবিষ্যৎ চিন্তায় কাতর হয় নৌরিন মনে একটা সুপ্ত বাসনা উকি দেয় কিন্তু এভাবে কি সেটা সম্ভব অন্য একজনের সন্তান চাইলেই কি ওকে দিয়ে দেবে তবে সে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে আপাতত এসব মাথা থেকে ঝেড়ে ফেলে কেবল মেয়েটার পাশে রইল অতৃপ্ত মাতৃত্বের আকাঙ্ক্ষা নিয়ে কিছুটা অন্তত ভরসা তো দিতে পারে পূরবী যেন ওর নিজের বোন হয়ে গিয়েছিল ওকে ভরসা করেছিল ওর নানির কাছ থেকে আজ এসে শুনল পুষ্পিতার বাবা এসেছিল মেয়ের ব্যবস্থা করতে একটা ট্রাস্টের সাথে কথা হয়েছে নাকি অরফানেজে রেখে আসার ব্যাপারে সে নাকি দেশের বাইরে যাচ্ছে তাই মেয়ের দায়িত্ব নেয়া সম্ভব নয় তবে পাঁচ হাজার টাকা নাকি দিয়ে গেছে একটা অচেনা রাগ নৌরিন নিজের মধ্যে অনুভব করল নিজের জন্ম দেয়া সন্তানের প্রতি এতটুকু দায়বদ্ধতা নেই ভালোবাসা নেই স্ত্রীর সাথে তার সম্পর্ক স্থায়ী হয়নি কিন্তু পুষ্পিতা তো তার নিজেরই রক্ত কিভাবে মানুষের মধ্যে এমন অমানুষ বাসা বাঁধে রিয়াদের সাথে পরামর্শ করতে হবে ভাবল নৌরিন নেহাল প্রতি মাসে বেতন পেয়েই সবার জন্য টুকিটাকি কেনাকাটা করে ওর এটা খুব ভালো লাগে বাবাকেও দেখেছে সব সময় এটা করতে পরিবারের প্রতি ভালোবাসা কর্তব্য এসব পরিবারের অগ্রজদের মধ্য থেকেই পরবর্তী প্রজন্মের ভেতরে ছড়িয়ে পড়ে বলেই বোধটুকু ওর মধ্যে প্রথিত হয়ে গেছে একজনের জন্য অন্যের সূক্ষ্ম অনুভূতিগুলো এভাবে মুখে না বলেও প্রকাশ করা যায় ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে এমন নয় যে সেই উপহারগুলো খুব দামি কিন্তু অনুভূতির দাম তো আর বাহ্যিক দরদামের মধ্যে পড়ে না সেটা কেবল যত্ন আর মমতায় ধরা পড়ে নেহাল করে ওর ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে গিফটগুলো হাতে পেয়ে তাদের মুখে যে এক চিলতে হাসি ফুটে উঠে সেটা তো কোনো মূল্য দিয়ে সে মাপতে পারবে না আজও সবার জন্য কেনাকাটা শেষ করে লিলির কথা মাথায় এলো ওর জন্য কি কেনা যায় ভাবতে ভাবতে একটা শাড়ি কিনে ফেলল লাল রঙের তাঁতের শাড়ি দেখতে খুব ভালো লাগল মনে হল লিলিকে ভীষণ মানাবে এই প্রথম উপহার কিনল স্ত্রীর জন্য কেনার সময় কেন যেন অন্যরকম একটা আন্দোলন হল বুকে কিসের সে জানে না বাড়ি ফিরতে ফিরতে অবশ্য অন্য একটা ভাবনায় ভালো লাগাটুকু দ্বিধা আর সংশয় বদলে গেল লিলি কি পছন্দ করবে যা মেয়ে যদি রেগে যায় মনে হল এটা সে কিছুতেই নিজের হাতে লিলিকে দিতে পারবে না আশফাক আর রোমেনার ঘরে এসে তাদের জন্য আনা উপহারগুলো তাদেরকে দিল নেহাল রোমেনা জিজ্ঞেস করলেন তা বউয়ের জন্য কিছু এনেছিস তো নেহাল সলজ্জ হেসে বলল এনেছি বাহ এই তো বুদ্ধি খুলেছে নেহাল ইতস্তত ভঙ্গিতে বলল কিন্তু মা একটা বিপদে পড়েছি তোমার হেল্প লাগবে কি বিপদ উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলেন রোমেনা একটা শাড়ি কিনেছিলাম লিলির জন্য এখানে বিপদের কি হল নেহাল রোমেনার হাত ধরে কাতর গলায় বলল মা তুমি এটা একটু ওকে দিয়ে দিও প্লিজ আগের কমপ্লিমেন্ট উইথড্র করলাম তোর একটুও বুদ্ধিশুদ্ধি হয়নি এটা কেমন কথা হলো মা প্লিজ ও যদি কিছু মনে করে রেগে গেলে পরে দেখা যাবে বউকে ভয় পাস নাকি ছি ছি বাবু তুই তো ফ্যামিলির রেপুটেশন বঙ্গোপসাগরের জেউয়ে ভাসিয়ে দিলি রে বউকে ভয় পেলে সমস্যা কি আমিও তোমাকে ভয় পাই যা মানুষ তুমি ভয় না পেয়ে উপায় আছে পাশ থেকে আশফাক স্ত্রীকে টিপ্পণী কেটে বললেন মুখে হাসি চাপাবাজি কম করতো ছেলেটা এমন বোকা বোকা কথাবার্তা বলছে আর তুমি মজা নিচ্ছ ছেলেটা কি আমার একার আরে আমি তো ওর সমব্যাথী হতেই সত্যি কথাটা বললাম বলে আমাকে উদ্ধার করেছ সেটা বহু বছর ধরেই করে আসছি রোমে না আশফাকের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ততধিক কঠিন প্রতি উত্তর দেবার জন্য মুখ খুলতে যাচ্ছিল নেহাল তাকে থামিয়ে দিয়ে বলল মা তোমরা এটা পরে কন্টিনিউ করো। এখন আমার একটা ব্যবস্থা করো রোমেনা আশফাকের দিকে তাকিয়ে থেকেই বললেন বিরতি থাকল পড়ে দেখছি তোমার ব্যাপারটা এবার ছেলের দিকে মুখ ফিরিয়ে বললেন তুই কিনেছিস তুই দে বিয়ে দিয়েছি ঘটকালি করে ঘটক টকমা গায়ে মেখেছি ছেলে আর ছেলের বউয়ের গিফট দেয়া নেয়ার জন্য এখন ডাকোপিয়ান হতে পারবো না নেহালের মুখ জুড়ে হতাশা নেমে এল রোমেনা ছেলের হাত ধরে আবার মুখ খুললেন মেয়েরা ডিরেক্ট অ্যাকশন পছন্দ করে ভায়া বা মেসেঞ্জার না বুঝলি নেহাল হার মেনে নিয়ে কেবল মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল এরপর নিজের ঘরে ফিরে এল লিলি তখন নিজের মুঠো ফোনে কী যেন করছিল সারাক্ষণ ফোনে এত সময় নষ্ট করে মেয়েটা মনে হল ওর নেহালের ভয় হল কি করে জিনিসটা দেবে কাঙ্ক্ষিত হাতে সেই শপিং ব্যাগটা বিছানার পাশের টেবিলটায় রাখল লিলি একবার মুখ তুলে তাকি আবার ব্যস্ত হয়ে পড়ল নিজের জগতে নেহাল হাতমুখ ধুয়ে এসে পায়চারি শুরু করল পায়চারি করলে নাকি মাথা খুলে যায় প্রায় মিনিট দশেকই টেকনিক এপ্লাই করেও কোনো ফল পেল না ডাহা ফ্লপ টেকনিক ধুর লিলি এই পর্যায়ে ফোন স্ক্রুল করতে করতেই প্রশ্ন করল কি ব্যাপার যু উদ্ধের অ প্রস্তুতি নিচ্ছেন নাকি নেহাল এবার থামল কিন্তু এতটুকু সুস্থির হতে পারল না আমি আজ পুডিং বানিয়েছিলাম খাবেন মোলায়েম শোনায় লিলির গলাটা ঠিক আছে মৃদু গলায় বলল নেহাল লিলি উঠে দাঁড়িয়ে নেহালকে অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল এরপর বলল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নতুন নতুন প্রেমে পড়েছেন প্রেমটা একতরফা কি করে মেয়েটাকে প্রপোজ করবেন সেই ভাবনায় পড়ে গেছেন নেহালের হৃদযন্ত্র ক্ষণেকের জন্য থেমে গেল যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গেল ওকে পড়ে ফেলছে নাকি সর্বনাশ শুনুন একটা ওয়ার্নিং দেই আমাদের সম্পর্ক যেমনই থাকুক স্ত্রী বর্তমান থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের জন্য এসব ভাবনা এলে আমি কিন্তু আপনার চোখ গেলে দেব মনে থাকবে নেহালের বলতে ইচ্ছে করল অন্য মেয়ের প্রেমে পড়লে আগেই পড়তাম আমি আমার একমাত্র বিয়ে করা বউয়ের প্রেমে পড়েছি কিন্তু কথাটা মুখে বলার মতো দুর্ধর্ষ সাহস হয়ে উঠল না নাক বরাবর যদি একটা ঘুষি মেরে বসে মেয়েটা অবচেতনেই নিজের নাকে হাত চলে গেল নিমিষেই লিলি খানিকটা এগিয়ে এসে গারো স্বরে বলল আমি কিন্তু ভীষণ ডেঞ্জারাস মনে থাকবে বলেই বেরিয়ে গেল ঘর থেকে তার বলতে এই মেয়ে সাক্ষাৎ টর্নেডো বুদ্ধি বের করার অন্য কোনো উপায় না পেয়ে গুগলের দ্বারস্থ হল নেহাল সেখানে তো সব সমাধান থাকে এটার থাকবে নিশ্চয়ই সেই গুগলে তাড়াহুড়ো করে সার্চ করল কিভাবে ভয়ঙ্কর স্ত্রীকে উপহার দেয়া যায় লোডিং হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই লিলি পেছনে থেকে এসে প্রশ্ন করল কি করেন প্রবল আতঙ্কে নেহালের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল ওর মুখের রঙ্গ উড়ে গেল ইতিকর্তব্য ঠিক করার আগেই লিলি তরিত বেগে ফোনটা কুড়িয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। নেহালে গলা শুকিয়ে কাত হয়ে গেল এভাবেই তাহলে ওর মানিক্যোত সব ভুলুণ্ঠিত হওয়ার ছিল সে মনে মনে প্রার্থনা করল ইন্টারনেট যেন কাজ না করে কিন্তু মোবাইলের দিকে লিলির বিস্ফারিত দৃষ্টি বলে দিচ্ছিল ওর প্রার্থনা কবল হয়নি নিজেকে ছেলেবেলায় বিটিভিতে দেখা মিনা কার্টুনে দেখা সেই মুরগি চোর বলে মনে হল নিজেকে একবার কল্পনায় সেভাবে দেখতেও পেল তো পর সোজা মালির ঘাড়েই পড়তে হল ওর ভাগ্যটা এত খারাপ কেন গ্যারাকলে ফেসে যাওয়া ইঁদুরও মনে হয় ওর চাইতে ভালো অবস্থায় থাকে নিজের নির্বুদ্ধিতায় রাগ হল ভীষণ এমন বোকা বোকা বুদ্ধি নিয়ে এসে এই মেয়েকে কি করে পটাবে মনে মনে বলল আল্লাহ আমার প্রতি একটু দয়া করে সদহও এই মেয়ের হাত থেকে রক্ষা করো আল্লাহ আমার ইজ্জত সম্মান যেন কিছুটা হলেও অবশিষ্ট থাকে লিলির হাতে নেহালের মোবাইলটা ধরে রাখা চোখ তাতে নিবন্ধ মুহূর্ত কয়েক সময় লাগল বুঝতে যে আসলে কি হয়েছে ওর ব্রেইন এই জিনিসটাকে ধরতে পারা মাত্র সশব্দে হেসে ফেলল লিলি হাসতে হাসতে বিছানায় বসে পেট চেপে ধরল হাসির দমকে সে কথাই বলতে পারছে না একটা শব্দের অর্ধেক বলে হাসতেই বাকিটুকু হারিয়ে যাচ্ছে চোখের কোণে পানি জমে গেছে হাসির তীব্রতায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে অবশেষে সে বলল আপনি কি সত্যিই এতটা ইনোসেন্ট তখনও সে স্ট্রাগল করছিল হাসির সাথে নেহাল ততক্ষণে কিছুটা হলেও ধাতস্থ হয়ে গেছে লিলির শতস্ফূর্ত হাসি যেন টনিকের মতো কাজ করেছে নেহালের জন্য তোমার কি মনে হয় আমার মনে হওয়ার উপরে ডিপেন্ড করে এটা আশেপাশের কাছের মানুষদের মতামতের উপরে নির্ভর করে আমি আপনার কাছের মানুষ বুঝি দূরের তো নও তাই না লিলির হাসি আচমকা একেবারে মিলিয়ে গেল সে চকিতে চোখ তুলে চাইল নেহালের দিকে এতক্ষণে খেয়াল করলো একটু আগের বোকাটে অভিব্যক্তির সিংহভাগ ছেলেটার মধ্যে আর নেই বরং লাগা একটা দৃষ্টি যে দৃষ্টি ভীষণ অন্যরকম একটা কোমলতার পাশাপাশি তাতে যেন কিছুটা মুগ্ধতা জড়িয়ে আছে কিসের মুগ্ধতা ভাবতেই লিলির ভেতরটা যেন কেঁপে উঠল কিন্তু এতটুকু রাগ হল না যা এতদিন পুষে রেখেছিল সেটা আজ যেন কোনো গহ্বরে বিলিন প্রায় এই ভাবনাটাই ওর নিজস্ব বিশ্বাস আর অনুভূতির ভিত সমূলে নাড়িয়ে দিল যেন লিলি রোমেনার সাথে গল্প করতে তার ঘরে যাচ্ছিল তখনই নেহালের ওর জন্য উপহার আনার কথাটা এবং তাদের কথোপকথনের অনেকটা শুনতে পায় এমন আশঙ্কা নিয়ে উপহারটা ওর হাতে কি করে দেয় সেটা দেখার জন্য ভেতরের প্রবল কৌতূহল সে উপেক্ষা করতে পারে না নিজের ঘরে এসে বিছানায় নির্বিকার মুখে বসে রইল নেহাল যখন টেবিলে সেটা রেখে ফ্রেশ হতে গেল তখন সে শাড়িটা দেখেও ফেলেছে নেহালের চিন্তাক্লিষ্ট মুখের সাথে ওর জন্য উপহার কেনার উত্তেজনা উপভোগ করছিল লিলি ভীষণভাবে এরপর সেই বোকা বোকা কাণ্ড নিজের এতক্ষণের করা কাজের কোনো ব্যাখ্যা সে এখন অব্দি খুঁজতে যায়নি এটাকে আসলে আলাদা করে ভাবার বিষয় বলেও মনে হয়নি খুব দৈনন্দিন কিছুই যেন মনে হচ্ছিল কিন্তু এখন হুট করে মনে হল নেহালের কাছ থেকে উপহার পাবার একটা উত্তেজনা সে ভেতরে ভেতরে অনুভব করছে যা নিছকই মজা পাবার জন্য নয় নেহালে আজকের কাণ্ডে ওর যতই মজা লাগুক সে অস্থির হয়ে উঠছে কখন সে শাড়িটা হাতে পাবে অথচ শাড়ি পরা নিয়ে ওর আলাদা করে কোনো ফ্যান্টাসি নেই একেবারেই জীবনে প্রথমবার ওর হৃদযন্ত্র যেন ঝনঝনিয়ে বেজে উঠে কিছু একটা জানান দিতে চাইল লিলি জেনেও গেল কিন্তু ধরা দিল না এত সহজে ধরা দিলে যদি সহজলভ্য ভেবে বসে নেহাল লিলি নিজের সাথে যুদ্ধ করে নিজেকে ধাতস্থ করল এরপর স্বভাবসুলভ চপলতা ফুটি এসে বলল শুনেছিলাম প্রেমে পড়লে মানুষ বোকা হয় আপনি বিয়ে করে বোকা হয়ে গেছেন নাকি আজন্মই এমন আমি মোটেও বোকা নই আপনার সাহস দেখে অবাক হলাম আপনি আমাকে বিপজ্জনক বলেছেন তুমি নিজেই তো বললে একটু আগে আমি নিজেকে যা খুশি বলতেই পারি আপনি কেন বলবেন তুমিও তো আমাকে বোকা বললে ও আচ্ছা হ্যাঁ তাই তো বলেছি তাই না ভুল বলেছি তাহলে পাগলকে যেমন পাগল বলতে হয় না তেমনই বুদ্ধকেও বুদ্ধ বলাটা অন্যায় ভারী অন্যায় এবার বলুন কিভাবে প্রায়শ্চিত্ত করতে হবে আবারও বুদ্ধ বললে কিন্তু সব সময় বলব যে যা তাকে তাই বলতে পিছোপা হই না আমি ঠিক আছে বলে যদি শান্তি পাও তাই বল এখন আর বলবো না ইচ্ছা করছে না নেহালের সামনে এসে দাঁড়িয়ে লিলি আবার বলল তা কি উপহার দিতে চান যার জন্য গুগল মামার হেল্প লাগবে দেয়ার হলে এক্ষুনি দিন নেহাল শপিং ব্যাগটা এনে লিলির দিকে বাড়িয়ে দিল লিলি সেটা না নিয়ে বলল কি আছে এতে খুলে উপহার বের করে হাতে দিন নেহাল তাই করল একটা টকটকে শাড়ি লিলির দিকে বাড়িয়ে দিতে দিতে বলল শাড়িটা তোমার জন্য পছন্দ করেছি তোমার পছন্দ হবে কিনা সেটা বুঝতে পারছি না যদি ভালো না লাগে না পরতে চাও তবুও রেখে দিও আমি প্রথমবার তোমার জন্য কিছু কিনলাম লিলি আজও কিছু কথা বলতে যাচ্ছিল যাতে নেহালকে কষ্ট দেয়া যায় কিন্তু মন থেকে কিছুতেই সাড়া পেল না ছেলেটার গলার কাতর আকুতিতে সব যেন উল্টে পাল্টে গেল ওর লিলি শাড়িটার ভাঁজ খুলে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতে সত্যি কথাই বলল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি যদিও শাড়ি তেমন একটা পরি না কিন্তু সামনের কোন একটা বিশেষ দিনে এটা অবশ্যই পরব আপনাকে অনেক ধন্যবাদ নেহাল আকর্ণ হাসল লিলি খেয়াল করল ছেলেটাকে হাসলে চমৎকার দেখায় সরল সহজ সুন্দর হাসি এমন হাসি দেখলে মন ভালো হয়ে যায় লিলির মাথায় আরেকবার দুষ্টুমি এসে ভিড় করল কেন যেন নেহালকে অপ্রস্তুত করতে সে ভীষণ মজা পায় হৃদয় ঘটিত ব্যাপার স্যাপারের সমাধান স্বয়ং বিজ্ঞান যেখানে দিতে পারেনি সেখানে আপনি গুগল থেকে তার সমাধান খুঁজতে চান আমি টিপস দেই হৃদয়ের কথা হৃদয়কেই জিজ্ঞেস করুন সমাধান পেয়ে যাবেন জায়গায় অজাগায় এসব প্রশ্ন করলে গ্যারাকলে আরও ফাঁসবেন কোথায় কিসের সলিউশন খুঁজতে হয় এই সেন্স ব্রোকরুন নিজের মধ্যে তোমার অনেক এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে হৃদয় ঘটিত ব্যাপারের বিশেষজ্ঞ নাকি এক্সপেরিয়েন্স লাগে না সেন্স দরকার সেদিকে থেকে আমি অবশ্যই বিশেষজ্ঞ আপনার মতো বিশেষজ্ঞ নই বুঝলেন তাহলে বুঝে নাও নেহালের ইঙ্গিত বুঝতে লিলির সময় লাগল না তবুও সে উত্তর দিল সব কথা বুঝে নিতে নেই মুখে বলবেন ভেবে দেখব বলতেই হবে হ্যাঁ হবে তবে এখন আমার পড়া আছে পড়তে বসবো হঠাৎ করেই যেন পড়তে বসার তারা দেখা গেল সারা জীবন পড়াশোনাকে ফাঁকি দিয়ে আসা লিলর মধ্যে তোমাকে কখনো পড়তে বসতে দেখিনি যা ঘটেনি তা কি করে দেখবেন আপনি তো মানুষের বাইরের কিছু নন সিম্পল পড়িনি তাই দেখেননি আজ দেখবেন আমার সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই লিলি আজ একই কথাই যেন ঘুরিয়ে ফিরিয়ে বলছে ওর স্বভাবসুলভ ফুলঝুরি খুঁজে পাচ্ছে না নেহাল প্রশ্ন করল সে কি তাহলে এতদিন পড়লে না কেন আমি অনেক ব্রিলিয়ান্ট তো তাই পরীক্ষার আগে পড়লেই হয় সারা বছর বইতে মুখ গুজে রাখতে হয় না তোমার কনফিডেন্স লেভেল তো অসাধারণ বলে মনে হচ্ছে আমি অলওয়েজ কনফিডেন্ট লিলি কথাটা বলেই টেবিলে গিয়ে তাড়াহুড়ো করে বসল সে এখনই নেহালের কাছ থেকে চূড়ান্ত কিছু শোনার জন্য প্রস্তুত নয় সে বুঝতে পারছে এবার একবার শুনে ফেললে সে ফেরাতে পারবে না তাই তেমন পরিস্থিতি এড়াতেই নিরাপদ পন্থা হিসেবে পড়ার অজুহাত বেছে নিল নেহাল পেছনে থেকে ডাকলো লিলি লিলি ঘুরে নেহালের দিকে তাকাতে সে বলল গুড লাক লিলি একটা বই সামনে নিয়ে পাতা উল্টাতে শুরু করল মুখে ফুটে উঠল এক চিলতে হাসি রিয়াদ নৌরিন আর নেহাল এসেছে পুষ্পিতার বাড়িতে ওর নানি আজ আসতে বলেছিলেন পুষ্পিতার বাবা আসবে বলে রোমেনা আর আশফাকও আসতেন কিন্তু হঠাৎ করে আশফাকের শরীরটা খারাপ লাগছিল বলে তারা আসতে পারেননি লোকটার কথাবার তা আর আচরণ দেখেই ওদের বিরক্ত লাগছিল দেখেন আমি একটা ট্রাস্টের সাথে কথা ফাইনাল করে ফেলছি তাই এখন আবার আপনাদের কিভাবে কি করব দেখুন আমাদের কাছে থাকলে আপনার মেয়ে ভালো কেয়ার পাবে ভালো পরিবেশ পাবে বেড়ে ওঠার জন্য রিয়াদ বলল সেটা তো বুঝলাম আমার দুই লাখ টাকা লাগবে দিলে ওদের সাথে কথা কইতে পারি নেহাল রেগে গিয়ে বলল টাকা আমরা এমনিতেই আপনাকে দিতাম কিন্তু নিজের মেয়েকে নিয়ে টাকা নিয়ে এমন দরদাম করতে আপনার লজ্জা লাগছে না না আপনারা আমার মেয়েরে নিবেন আপনাদের সন্তানের অভাব আমার অভাব টাকার সন্তান মাসাল্লাহ আমার আরও দুইটা আছে যার যেইটার অভাব সে সেইটার মর্ম বুঝে আপনারা যেমন বাচ্চার জন্য এমন উতলা হইছেন, কারণ আপনাদের সেই ক্ষমতা নাই আমার এত টাকা উপার্জনের ক্ষমতা নাই তাই আমি টাকার জন্য উতলা এইটা সহজ হিসাব উপস্থিত সকলের গা ঘিন ঘিন করে উঠল উত্তর শুনে শেষের কথা শুনে নৌরিনের কান্না পাচ্ছিল কিন্তু এমন লোভী জঘন্য লোকের কথা গুরুত্ব দিতে নেই ভাবতেই মনটা শক্ত হয়ে এলো পুষ্পিতা ফ্যালফ্যাল করে সবার কথা শুনছে কতটা বুঝতে পারছে কেউ জানে না যদি বুঝতে নাও পারে আরেকটু বড় হলেই এসব ধরতে পারবে তখন কতটা হীনমন্যতা গ্রাস করবে মেয়েটাকে ভাবতেই কষ্ট হল ওদের নানি আচল চেপে কাঁদছেন ফুপিয়ে আমরা টাকা দেব কিন্তু আপনাকে একটা স্ট্যাম্পে সই করতে হবে যে আর কোনোদিন কোনো অবস্থায় মেয়ের সাথে দেখা করতে যেতে পারবেন না কিংবা কোনো প্রকার দাবি রাখতে পারবেন না নেহাল সরষে প্রস্তাব দিল এমন কোনো পরিকল্পনা ওদের ছিল না লিখে পড়ে নেবার কিন্তু লোকটা পরবর্তী সময়ে ঝামেলা করতে পারে ভেবে নেহাল তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল আপত্তির কিছু নাই তো তবে এখন মনে হইতা সে টাকার অঙ্ক আরেকটু বাড়াইয়ে চাইলে ভালো হইত কী আর করার সুযোগ হারাইলাম এসব কথার উত্তর কেউ দিল না নেহালের এক বন্ধু আছে উকিল তাকে নিয়ে এসে সব সেই সাবুদ করে সমস্ত টাকা পরিশোধ করা হল চেক নিয়ে পুষ্পিতার বাবা চলে গেল নেহালের মনে হল মানুষের খোলসে আদ্যপান্ত এক পশু যেন হেঁটে যাচ্ছে নৌরিন পুষ্পিতাকে বুকে জড়িয়ে নিল ম্যাডাম মা নাকি আর আসবে না আমি কার কাছে থাকব আমাকে মা বলে ডাকতে পারবি না আমার সাথে থাকবি তো এখন পুষ্পিতা কাদো কাঁদো গলায় বলল মা নরিন নোকে বুকের সাথে জড়িয়ে নিল অপূর্ণতার মেঘ যেন ধীরে ধীরে সূর্যের আলোয় হারিয়ে যাচ্ছে অদ্ভুত এক তৃপ্তিময় সুখ ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কত অশ্রুসিক্ত অপেক্ষা পেরিয়ে সেও মা হল অবশেষে পাশের চেয়ারে বসে রিয়াদ নিজের চোখ মুছল বহুদিন নৌরিনকে এমন তৃপ্ত দেখেনি সে আজ ভালো লাগছে তারও নেহালের চোখও আর্দ্র হয়ে এল তবু সেভাবেই সে হাসল বোনকে সে কতটা ভালবাসে এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এমন একটা প্রাপ্তির দিনে সুখে যদি কয়েক ফোঁটা জল গড়ায় তো মন্দ কী সম্পর্ক তো শুধু রক্তের হয় না আত্মার যোগাযোগ লাগে ভালোবাসার আদান প্রদান লাগে তবেই না সম্পর্ক সম্পর্ক হয়ে উঠে একটা সন্তানহীন মা আরেকজন সদ্য মাতৃহারা সন্তান যেন সমস্ত সীমারেখা ভেদ করে সত্যিকারের মামে হয়ে উঠতে পারে দুজনের অপূর্ণতা যেন মিলেমিশে পূর্ণতায় ভরে উঠে সেই প্রার্থনা করল নেহাল লিলি ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরল একটা ছোট্ট অঘটন ঘটিয়ে গেটের সামনে রিকশা থেকে নেমে হাঁটতে গিয়ে পড়ে থাকা একটা ইটে বেখেয়ালে পা দিয়েছিল তাতেই উল্টে পড়ে পা মুচকে গেল রোমেনা অস্থির হয়ে ওকে নিয়ে এক্স রে করাতে গেলেন দেখা গেল ভাঙেনি তবে মুচকেছে ভালো মতন পা ফুলে গেছে অনেকটা ওকে শুয়ে দিয়ে তৌহিদাকে কল দিলেন পুষ্পিতাকে নিয়ে নরিনরা এখানেই প্রথমে এল প্রায় সাথে সাথে তৌহিদাও এলেন তিনি এসেই মেয়ের ঘরে গেলেন তোর এই বাজে অভ্যাস এখনও গেল না আর কবে সাবধান হবি বলতো নিজের প্রতি একটু খেয়াল রাখা এখনো শিখলি না এতদিন তো তুমি এসবের খেয়াল রাখতে আম্মু এখন তো তুমি থাকো না আমাকে এত তাড়াতাড়ি দূরের মানুষ করে দিলে হয়তো শিখে ফেলব আস্তে আস্তে কত কিছু শিখছি এটাও শিখব তৌহিদা থমকে গিয়ে কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন পায়ে হাত দিয়ে জায়গাটা দেখলেন পরম মমতায় তার প্রতি লিলির অভিমান কেন এতটা গাঢ় হল এই ভাবনা তাকে এতটা যন্ত্রণা দেয় যা তিনি আর সইতে পারছেন না অসহনীয় ব্যথায় ভেতরটায় যেন নীল নীল প্রলেপ জমে গেছে চলবে